অঙ্কুশের কাছ থেকে দামি উপহার, অনিকের গানে জমিয়ে নাচ, অভিনেত্রী ঐন্দ্রিলার এবছরের জন্মদিন জমজমাট। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঐন্দ্রিলা আর অঙ্কুশের আগামী ছবি লাভ ম্যারেজ। এই ছবির প্রচারে দারুণ ব্যস্ত অঙ্কুশ ঐন্দ্রিলা, প্রায় সব জায়গায় দেখা যাচ্ছে তাদের, ছুটে যাচ্ছেন ফ্যানেদের বাড়িতেও তারা। তবে বন্ধুরা, এরই মাঝে 31 মার্চ হল অভিনেত্রী ঐন্দ্রিলার জন্মদিন। জন্মদিনের সেলিব্রেশন পরিবার প্রিয়জনদের মাঝে একেবারেই জমজমাট। গত বছর ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করেছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, তবে এই বছর ততটা জাঁকজমক দেখা গেল না তার জন্মদিনে। তার কারণ, মাত্র 2 সপ্তাহ বাকি তাদের আগামী ছবির মুক্তির, আর সেই ছবির মুক্তির জন্য অভিনেতা অঙ্কুশ হাজরা আর অভিনেত্রী ঐন্দ্রিলা সেন বেজায় ব্যস্ত। প্রমোশনের কাজে তারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, প্রমোশন করছেন বিভিন্ন জায়গায়। এরই মাঝে যখন অভিনেত্রীর জন্মদিন, তখন পরিবারের সঙ্গে দেখা গেল জমিয়ে মজা করতে অঙ্কুশ ঐন্দ্রিলাকে। 31-এ পা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন, জন্মদিনে দেখা গেল একটি পিঙ্ক কালারের গাউনে, ফ্লাওয়ারি গাউনে নজর কাটছিলেন অভিনেত্রী। দেখা গেল অনেক ধরনের গানে জমিয়ে নাচ করতে ঐন্দ্রিলাকে। বন্ধু বিক্রম চ্যাটার্জিও পা মেলালেন ঐন্দ্রিলার সঙ্গে। ঐন্দ্রিলা ইন্ডাস্ট্রির প্রথম বন্ধু বিক্রমের, তাই তো ঐন্দ্রিলার জন্মদিনে ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। অঙ্কুশ হাজরাকে পাশে নিয়ে কেক কাটলেন ঐন্দ্রিলা। আপনারা দেখছেন অভিনেত্রী কেক কাটছেন। একাধিক কেক এসেছিল ঐন্দ্রিলার জন্মদিনে, প্রিয়জনদের সঙ্গে সেলিব্রেট করতে দেখা গেল অভিনেত্রীকে। জমিয়ে মজা করলেন প্রিয়জনদের সঙ্গে অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। বন্ধুরা, ঐন্দ্রিলাকে জন্মদিনে বিশেষ উপহার অঙ্কুশের, কি দিয়েছেন অভিনেতা? এ বিষয়ে অভিনেতা অঙ্কুশ হাজরা জানিয়েছেন সংবাদ মাধ্যমে, এবছর ঐন্দ্রিলাকে এ আদ্যক্ষরের একটি হীরের লকেট দিয়েছি, আমার নামের আদ্যক্ষরের লকেট, হৃদয়ের আকারের হীরের নেকলেস। শুধু তাই নয়, হবু শাশুড়ি মার কাছ থেকেও পেয়ে গিয়েছেন অভিনেত্রী উপহার। অঙ্কুশ জানিয়েছেন, হ্যাঁ, মা ঐন্দ্রিলাকে সুন্দর শাড়ি ও গয়না দিয়েছেন। গত বছর ধুমধাম করে জন্মদিন সেলিব্রেট করলেও অঙ্কুশের কথায়, এই বছর ঘরোয়া ভাবেই সেলিব্রেট করেছেন তারা। অভিনেতা জানিয়েছেন, এ বিষয়ে 14 এপ্রিল না আসা পর্যন্ত স্বস্তি নেই, সামনেই ছবির প্রচারে মুম্বাইয়ে যাব, সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছি। লাভ ম্যারেজ মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই, 1 বৈশাখে এই নিকটবর্তী সিনেমা হলে আসছে লাভ ম্যারেজ। তো বন্ধুরা, অভিনেত্রী ঐন্দ্রিলাকে যদি এখনো আপনারা জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে থাকেন, তাহলে জানিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চটজলদি ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।